বুধবার এখন কয়টা বাজে? 11টার মতো এরকম বাজে আর কি, 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, আজকে এখন থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি। আর এই যে দেখো মানি প্ল্যান্ট গাছটা, এটা সামনে দাঁড়ালাম এই জন্য যে আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। যে এখানেও কিন্তু দেখো অনেকগুলো মানি প্ল্যান্ট, এরকম ছোট ছোট অসংখ্য মানি প্ল্যান্ট সারা ঘরে, অসংখ্য মানে আর কিছু একে তাকে মানে এই যে কিছু এরকম মানি প্ল্যান্ট সারা ঘরে কিন্তু ছড়ানো। তো এরকম মানি প্ল্যান্টের অনেকগুলো এরকম করে করে না গিফট করছি ফ্রেন্ডসদেরকে বা রিলেটিভদেরকে। তো এই যে চলে আসছি রান্নাঘরে, দেখো এখানে না 2 দিনের ভাতের মার, হ্যাঁ একটু চাল ছিল, ভাতের মারগুলো আমি সুন্দর করে ছেঁকে দিয়েছি। ভাতের মার দেই মানি প্ল্যান্টে, এতে গ্রোথটা খুব ভালো হয়। আর একদম টাটকা ভাতের মার আমি দেই না, সাধারণত 1 দিন রাখি 2 দিন রাখি এরকম করে দিই। ভাত অল্প রান্না হয় তো মারও অল্প হয়, তো এই জন্য 2 দিন রাখি। 1 দিন রাখলেই হয়ে যায়, মানে রাতে যদি তুমি ভাতের মারটা রাখো সকালে ওই মারটা তুমি ইজিলি দিতে পারো। তো এখানে আমার না 2 দিনের মার আর কি, এগুলাকে আমি একটু একটু করে সবগুলাতে দিব। কারণ হচ্ছে কিছুদিন ধরেই আমার কাছে একটা ইয়ে আসতেছে, জানটি কিভাবে তুমি মানি প্ল্যান্টগুলো যত্ন করো, কিভাবে যত্ন করো। তো আমি সেভাবে মানি প্ল্যান্টের আসলে কোনো যত্নই করতে হয় না, এই পানিটা হচ্ছে বুঝে দিতে হয়, সেটা হচ্ছে যে একদম ড্রাই হয়ে গেলে তারপরে পানি দিতে হয়, খুব বেশি পানি দেওয়া যায় না। বর্ষাকালে বা গরমের দিনে তো একটু কমই মানে পানি দেয়, আর শীতের দিনে হচ্ছে 3-4 দিন পরপর দেয়, আর গরমকালে হয়তো বা বর্ষাকালে তো অনেক 7-8 দিন পরেও দেয়। আর এমনি নর্মাল গরমের সিজনে বা নর্মাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারে 3-4 দিন 5 দিন পরে দেয়, আর শীতের দিনে হয়তো 2-3 দিন পরে দেয়, কারণ ড্রাই সিজন থাকে তো জিনিসের ময়েশ্চার কম থাকে এই জন্য। তো এই যে এখানে দেখো, ওই যে দেখালাম না ওই মানি প্ল্যান্ট থেকে কিন্তু এই যে এই মানি প্ল্যান্টটাও মানে সারা ঘরে যত ছোট ছোট মানি প্ল্যান্ট আছে সব হচ্ছে ওটা থেকে। এই যে এখানে অনেকগুলো মানি প্ল্যান্ট, এই যে আরেকটা দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে থাই মানি প্ল্যান্ট, দেখো কত বড়, একদম ছোট এতটুকু একটা ডাল থেকে না ওই যে ওখানে লাগাইছিলাম, দেখো কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এটাকে এখনো সুন্দর করে না আমি ওইভাবে করে দেই যাই। আর এটাও একটা মানি প্ল্যান্ট, এটাও কিন্তু সুতো বাঁধিয়েছিল একটা বড় ডাল, তো সেটা থেকে অনেক বড় হয়ে গেছে, মোটা মোটা পাতা। এই পাতাগুলো এখন ওয়ালের সাথে যদি আমি সেট করে দিই না বিশাল বিশাল পাতা হবে। তো এখানে সবখানে এগুলো অবশ্য অনেকগুলো আমার আগের মানি প্ল্যান্ট, আমার সবচেয়ে বড় যে মানি প্ল্যান্টটা সেটা ছাদে। মানি প্ল্যান্ট থেকে মূলত আমি সবগুলো মানে সবগুলো করা হচ্ছে। তারপরে সুতো পা যখন ওই যে ওই ঝুড়িতে ঝুড়িতে সে ছোট ছিল আর কি, ওই ঝুড়ি বরাবর কিছু পাতা ছিল, সেটা থেকে এত মানি প্ল্যান্ট মানে গ্রো করছে এই ভাতের মার দিয়ে দিয়ে, মানে বলার মতো না। শুধুই ভাতের মার দেয় আর কিছুই দেয় না, আর নর্মাল পানি দেয়। তো এই যে ভাতের মারটা হচ্ছে টনিক হিসাবে দেয়, আমি খুব উপকার পাইছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তবে মারটা ভালো করে ছেঁকে নিবা, ওখানে যেন ভাত বা অন্য কিছু না থাকে, আর মারটা একটু বাসি হবে তারপরেই দিবা। তো চলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিই। যেগুলোকে না কাটিং করে পানিতে লাগাইছিলাম, এই যে দেখো মনে হয় 4-5 দিন বা 5-6 দিন হবে, এই যে আস্তে আস্তে শিকড় গজাচ্ছে দেখতে পাচ্ছ। তো এইভাবে করে না মাঝে মাঝে এই যে একটা করে নট মানে থাকবে পানির ভিতরে ডুবানো, একটা বা দুটা হলে আরো ভালো হয়, কিন্তু মিনিমাম একটা নট পানিতে ডুবানো থাকবে এই যে এই গিটগুলো। তো এই যে এগুলাকে এগুলো কিছুদিনের মধ্যেই না শিকড় গজাবে, শিকড় গজালে এগুলাকে ইচ্ছা মতো মানে শেপে ইয়ে করা যাবে, বলে মাটিতে দেওয়া যাবে, অথবা এভাবেও থাকা যায়, অসুবিধা নাই। কিন্তু মাটিতেও রাখা যায়, মানে মাটিতে পুঁতে দিলে এটা আরও বেশি গ্রোথ হবে,
আর যারা এমনি পানিতে সাজাতে চাও তারা পানিতেই দিতে পারো, কোনো অসুবিধা নাই। ছোট এরকম অনেকগুলা ছিল, প্রায় 30-35টার মতো ছিল, আমি দিতে দিতে না এই কয়টা আসছে, আরো ছোট ছোট কিছু আছে। তো আজকে আপাতত যতটুকু মার ছিল ওগুলাতে দিলাম, ওটাতে দিলাম, ওই যে আর এই যে উপরেরটাতে নামাবো, এটাতে নামাই এটাতেও দিব। রান্নাঘরে রান্নাঘরে কি কি করবো সেটাও তো একটু দেখতে হবে, তাই না? শুধু তো ঘর গুছালে বা গাছের যত্ন নিলে হবে না, নিজেদেরও যত্ন নিবে তো, নিজেদেরও যত্ন নিতে হবে। কথাও দেখো ওলট পালট হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে যে মলা মাছগুলাকে না এইভাবে করে করে পেট ফেলে দিব, তারপরে ভালো করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব, পরিষ্কার হয়ে যাবে। আর কোটা বাছার কিছু নাই এখানে, এতগুলা তো করবো না, এখান থেকে অর্ধেক বা তার কম করব। আর এখানে কাতলা মাছটা আছে, এটা দো পেঁয়াজি করবো, আর এই চিংড়ি মাছ দিয়ে এই লাউটা রান্না করবো। এই হচ্ছে আজকের কাহিনী। তো এখন আমি এগুলা কোটা বাছা করে নিই, তারপরে হচ্ছে একেবারে সব গুছায় তারপরে চটপট রান্না করে ফেলবো, একসাথে ভাতও দিয়ে দিই। এখানে সব কিছু কোটা বাছা করে ফেলছি, ধুয়েও ফেলছি অফ ক্যামেরায়। আর এখানে হচ্ছে এই মাছগুলাকে ভাজবো হালকা করে, কাতলা মাছ, সেটার জন্য গরম দিলাম তেল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভাজবো, মানে সামান্য গন্ধ বের হবে, তারপরে পেঁয়াজ কোনোভাবে ব্রাউন করা যাবে না। আর এখানে যে কড়াইটা না, এই কড়াইতে কি দিব দেখো, এই কড়াইতে শিম, আলু, আর এই যে এই মাছটা দিব, সাথে হচ্ছে রসুন দিব, আর হচ্ছে শুকনা মরিচ দিব, আস্ত শুকনা মরিচ, লবণ দিব। তো আমি শুকনা মরিচটা টানতে, শুকনা মরিচটাকে বের করতে ভুলে গেছি, লবণটা দেই, আর পেঁয়াজ দিব, এই যে। আর আস্ত রসুন দেওয়া যায় কিন্তু আমি রসুন বাটাই দিচ্ছি, এই এখন একটু মরিচ দিব। তো এই যে মরিচও দিয়ে দিলাম, দিয়ে না এটাকে এখন লবণও দিলাম, সবই দিলাম, এটাকে না তেল ছাড়া এভাবে শুকনা শুকনা ভেজে নিব। তো এখন আপাতত ঢাকনা দিয়ে দেই, ভাজবো, তারপরে টমেটো দিয়ে দো পেঁয়াজি করবো। একটু চা খেয়ে নেই এই ফাঁকে। রান্নার সময় না সমস্যা হয়ই, ভুল ত্রুটি হয়ই, আজকে যেমন আমার হয়ে গেল সেটা হচ্ছে এই যে মাছটা না ভাজছিলাম, দেখো মাছটা বোধ হয় তেলটা বেশি ঠিক মতো গরম হয় নাই, যার দরুন মাছটা না তলায় লেগে গেছিল। তো সেটাকে সমাধান করারও উপায় থাকে, তাই না? সব কিছুই কিন্তু সমাধান করার উপায় থাকে। তখন মাছগুলো আমি প্যানটাকে না চুলা থেকে নামায়ে প্যানটা ঠান্ডা করে, ঠান্ডা করাতেই মাছগুলো সব প্যান থেকে আলগা হয়ে গেছে, তারপরে আবার তেল গরম করলাম, এখনও কিন্তু তেলটা বেশি গরম হয়ে গেছে, কারণ আমি এখানে ছোটো মাছ কুটতেছিলাম। তো যাই হোক, তারপরেও সমস্যার সমাধান হয়ে গেল, মাছটা মানে নষ্ট হয় নাই আর কি, ভেঙে জানে যে একটা মাছ কিনতে গিয়ে দেখো যখন তেল পেলাম যে প্যানের সাথে লেগে গেছে, তখন প্যানটাকে ঠান্ডা করে তারপরে মাছগুলোকে সুন্দর করে তুলে আবার তেল গরম করে দিলাম। আর এখানে হচ্ছে আমার ভর্তার জন্য এটা রেডি একদম, একটু শুধু আছে এই যে, আর এখানে পানি গরম দিচ্ছি, এখন শুধু চুলায় ভাত দিব, আর এই মাছটা রান্না করবো, আর ছোটো মাছটা রান্না করবো। এই মাছের জন্য তো আর মশলা, আদা, রসুন, হলুদ, মরিচ, হলুদ দেয় নাই এখনো, মরিচ, জিরা সব রেডি করা, আর খালি টমেটো দিব। এখানে হচ্ছে মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে মাছগুলো দিয়ে দিব, তা দিয়ে এখানে কষাই দিব এই 5-6 মিনিট, তারপরে ধনে পাতা, কাঁচামরিচ দিব। আর এখানে হচ্ছে ছোট মাছের জন্য আলু দিয়ে মশলা কষাই নিলাম, পেঁয়াজ বাটা টাটা দিয়ে, জিরা দিয়ে, বেশি করে রসুন দিয়ে, আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন মলা মাছগুলো দিয়ে দিব। আমি রাতের বেলায় যখন পড়ি বা কিছু এডিটিংয়ের কাজ করি বা হচ্ছে কোনো কিছু দেখি, মোবাইল মানে ভিডিও বা কোনো কিছু দেখি, কোনো মুভি টুবি দেখি, তখন না আমার না মুড়ি দিয়ে সবজি বা এরকম ছোটো মাছ এগুলো খুব ভালো লাগে,
খুবই ভালো লাগে, মানে চিপস, তারপরে পপকর্ন, এইসব জিনিস ভাজা পোড়া ভালো লাগে না আমার কাছে। মুড়ি দিয়ে সবজি বা এই যে ছোট মাছের চচ্চড়ি টচড়ি এগুলো খুব ভালো লাগে, মাংসও ভালো লাগে না। তো এখন এটাকে 2-4 মিনিট দিব, ঢাকা দিব, তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দুটো একসাথে রান্না করে দিব। ভাত দিয়ে দিলাম চুলায়। তো এখানে হয়ে গেছে আমার মাছের তরকারিটা, আমি এখানে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস চুলাও বন্ধ করে দিলাম। আর এখানে ছোট মাছটাও প্রায় হয়ে গেছে, সরিষার তেল দিয়ে তাহেরপুরের এই যে তাহেরপুরের আলু দিয়ে সরিষার তেল দিয়ে বাটা মরিচ দিয়ে দিলাম, করে হয়ে গেছে। আর এখানে এই যে দেখো মাছের কাঁটাগুলো বেছে ফেলছি, আর বাকি সব এখানে আলু টালু মরিচ সব আছে, এখানে পেঁয়াজও আছে, কিন্তু রসুনও আছে, কিন্তু ধনে পাতা দিলাম না, কারণ ধনে পাতা দিলে বাটা মরিচের স্বাদটা কেমন যেন হয়ে যাবে, বাট মানে শুধু মরিচের স্বাদটা থাকবে না। এই যে এখানে দেখো কাঁটাগুলো এভাবে পুরো মিহি করে বাটবো না, ভর্তাটা একটু মানে আড়া বাটা যেটা বলে সেটা করবো আর কি। এই যে ভর্তা হয়ে গেল, এটা না একটু আঠা আঠা হয় আর স্টিকি স্টিকি হয় আর কি, কারণ এটা তেল ছাড়া খোলা আলু দিয়ে শুকনা খোলা টালা, তো তো আলুটার জন্য আর শুকনা খোলার জন্য তেল তেলে মানে তেল না দেওয়ার জন্য একটু স্টিকি স্টিকি হয়। এটুকু ভর্তা থাক, গরম ভাত দিয়ে পাটায় বাখার স্বাদই আলাদা। এই গরম গরম ভাত না পাটার মধ্যে এভাবে মাখাতে, বাবা মাখায় নলা করে খেতে যে কি মজা, মজা কতটা জানি না, কিন্তু ওই যে ছোটবেলায় এরকম করে খাওয়া দাওয়া করছি না, সেটাই মানে স্মৃতিটাই মনে হয় কি ভোলা যায় না, তো সেই স্মৃতিটাই বারবার রোমন্থন করি, যখনই পাটায় মশলা বাটি তখনই মনে করে, আর তখন মনে পড়ে যায় জৈতুন খালা। ছোটবেলায় জৈতুন খালাম নামে একটা খালা আমাদের সাথে থাকতেন, ওই খালার এই এরকম করে না এমনি করে করে আরো বড় বড় করে নলা করে না আমার মুখে দিত, কথাটা খুব মনে পড়ে যায়। তো এই যে দুপুরের খাবার, এটা হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে মলা মাছের ঝোল, লাউ চিংড়ি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে সাদা সাদা বলে টালা ভর্তা, এটা তেলে ভাজা না টালা ভর্তা, আর এই যে বোম্বাই মরিচ, আর হচ্ছে গরম গরম ভাত। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। এখনই চলে আসবে না? হ্যাঁ, আর অনলাইনে এটা কিনছে, বেশ পছন্দ হয়েছে আমার, ভাল লাগতেছে। যাও, সে কি কালার, মেরুন বোধ হয় না, চেরি কালার, সুন্দর হয়েছে, ফেব্রিকটাও ভালো। এখানে বিসমিল্লাহ রহমান রাহিম বলে মাসাদ লাঞ্চে বসে গেছে। হ্যাঁ, ভর্তাটা নাও দেখো, আজকে ঝালটা একটু কম দিছি। এখানে না আরো কিছু লেবু বড় বড় ছিল, একদম না আরো মানে 7-8টা পাকা পাকা, হলুদ হয়ে গেছিল, আমি তুলবো তুলবো করে আর মনে থাকে না, নাই ওই যে ওই 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 লেবুগুলা তো, ওই যে একটা এটা নাও, এটা নাও, উপরেরটা নাও, উপরেরটা খালি। হ্যাঁ, এই যে এই মানি প্ল্যান্টার কথা বলছিলাম, এটা অনেক বছরের পুরানো মানি প্ল্যান্ট, ওই উপরে গিয়ে এই পর্যন্ত আসছে, আর এটা না ওই যে যখনই ওয়ালের সাথে আটকায় যায় বা কিছুর সাথে সাপোর্ট পায় তখনই এরকম বড় বড় পাতা হতে থাকে।
তো এই গাছটা হচ্ছে, এই গাছটা থেকে আমি অনেকগুলো গাছ করছি, তারপরে হচ্ছে সুতপার দেওয়া গাছ থেকে। দুপুরের পর থেকে না শরীরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগতেছে, তাই ভাবলাম যে হাঁটতে বের হবো, আর একটা কাজও করে আসবো আর কি। কৃষি মার্কেটে কিন্তু বের হওয়ার পর মনে হচ্ছে হাঁটা ঠিক হবে না, ডান দিক দিয়ে যায়, হ্যাঁ, তখন এই জন্য রিক্সায় উঠে গেলাম। কাজটা করেই মেধাপার বাসায় গিয়ে আপাকে দেখে বাসায় চলে যাবো। কিন্তু কালকে যখন টায়ার লাগতেছে না সেরকম কিন্তু আজকে মোটেও মনে হচ্ছে না। এই যে হাঁটার মধ্যে জন্য জুতা টুতা সব পরেই রওনা দিচ্ছিলাম, কিন্তু হাঁটতে ইচ্ছা করতেছে না। বাবা কিরকম করতেছে, কাজ ছেড়ে চলে আসছি, এখন শরীরটা আরেকটু ভালো লাগতেছে, এই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই ছোট্ট কুকুরের বাচ্চাটাকে নাকি একটা বড় কুকুর কামড় দিছে, কি যে অবস্থা! তো ডাক্তার আনতে ওই ছেলেটা কাকুকে পাঠাইছে, তো ঠিক হয়ে যাক। এত খারাপ লাগতেছে আমার, একেবারে সমস্ত শরীর কাঁপতেছে, মানে খুব ব্যথা পাচ্ছে। চিয়াপাড় বাসায় বাজারে না, এই সামনের বাজারে বোয়াল মাছ পেলাম, চারটা বোয়াল মাছ কিনছি, দুটো আমার জন্য, দুটো আপার জন্য। বিস্কিটগুলো সুন্দর আছে, বিশেষ ফ্যান, তাই না? ও নিজে নিজে সবার কাছে গিয়ে অ্যাডভার্টাইজ করে দক্ষিণের বারান্দার। কালকে তোমাকে দেখো, এটা বাজে তো মেধাপা বাসা থেকে বের হয়েছি, আর এই যে পারভিন হচ্ছে অনেক বছরের পুরানো, মাঝে মাঝে দু একদিন পরপর সন্ধ্যার সময় আসে গল্প গুজব করতে, তো একসাথে কথা কথা বলে ও ঘরে চলে যাবে, আমি যাব হচ্ছে আমার বাসায়, ও এই যে বাজারটা নিয়ে যাচ্ছে সাথে। আমি আবার বোয়াল মাছ কিনছি, তারপরে খাসির ভুড়ি কিনছি, আরও কি কিনলাম, ও আরও সবজি টবজি দু একটা কিনছি আর কি। আপাকেও আবার বোয়াল মাছ দিয়ে দিলাম, আর হচ্ছে বড় বড় টাকি মাছ কিনছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কাহিনী, তো চলো যাই, আজকে কাজ যেটা ছিল সেটাও সেরে আসছি, আপার কাজ আপাকে কাজ বুঝাই দিয়ে আসছি। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। মুন লাইট এখানে পারবিন, মনে হয় কি দিনের বেলা, না?